দেশের 3 জেলায় দুর্বৃত্তের হামলায় 3 আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। ভোরে ঝিনাইদহে শৈলকুপায় দুর্বৃত্তের হামলায় মারা গেছেন আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান। ভোরে বাড়ি ফেরার পথে হাবিবুরের সমর্থকদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা, এতে হাবিবুর সহ 3 জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। এদিকে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে নাড়ুয়া ইউনিয়নের শ্রমিক লীগ সহ সভাপতি আজিজ মহাজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়াও সন্ত্রাসীদের গুলিতে যশোরে মনিরামপুর নেহালপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি মারা গেছেন। সকাল উপজেলার টেকারঘাট বাজারে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা উদয় শঙ্কর, পুলিশ জানায় মরদেহ খুলনা মেডিকেলে রাখা হয়েছে।